আল্লাহ সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই ছাত্র জনতার তারা চন্দ্রদীর রিমান্ডে নিচ্ছে আধিকারিকতা। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মসজিদের সুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের সংগ্রামী চেয়ারম্যান, ঠাকুরগাঁওয়ের কৃত সন্তান, জীবন্ত শহীদ মজলুম জনতা জনাব দেলাওয়ার হোসাইন, বক্তব্য রাখছেন মজলুম জনতা জনাব দেলাওয়ার হোসাইন। আমাদের প্রিয় কাফেলা, প্রিয় ঠিকানা, জনমানুষের সংগঠন, স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত প্রহরী, দিন প্রতিষ্ঠার প্রত্যয়দীপ্ত কাফেলা, একটি ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ রাষ্ট্র গড়ার প্রত্যয়দীপ্ত কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বেগুরবন ইউনিয়নের বিশাল ছাত্র জনতার গণসমাবেশের উপস্থিত সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও সদর উপজেলার সংগ্রামী আমির, বিশিষ্ট আলেমে দ্বীন শ্রদ্ধাভাজন জনাব মাওলানা সুলেমান হোসাইন উপস্থিত আজকের এই বিশাল ছাত্র জনতার গণসমাবেশের প্রধান বক্তা, বাংলাদেশ জামায়াত ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী আমির, বারবার কারা নির্যাতিত বর্ষিয়ান রাজনীতিবিদ, শ্রদ্ধাভাজন দায়িত্বশীল কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জনাব মাওলানা আব্দুল হাকিম উপস্থিত, ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী নায়েব আমির জনাব অধ্যাপক বেলালউদ্দিন প্রধান উপস্থিত, ঠাকুরগাঁও জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী জেলা সভাপতি, এই সদর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আলমগীর হোসেন সহ বাংলাদেশ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই বেগুনবাড়ি ইউনিয়নের সংগ্রামী ছাত্র জনতা, আমার এই মঞ্চে ডান পাশে অবস্থিত আমার অত্র এলাকার মা এবং বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, যে মহান মনিব দীর্ঘ 15 বছর পরে আজকের এই বেগুনবাড়ির ইউনিয়নের দানাহাটের ময়দানে যে দানাহাট সম্পর্কে একটি কথা রয়েছে, এই বেগুনবাড়ি ইউনিয়ন সম্পর্কে একটি কথা রয়েছে, এটি নাকি দ্বিতীয় মদিনা। সেই দ্বিতীয় মদিনার এই জায়গায় আজকে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আজকে বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে, এজন্য যে মহান মনিব আজকের একটি সুযোগ করে দিলেন 15 বছর পরে উন্মুক্ত ময়দানে আজকের এই বিশাল জনসমাবেশ করার সুযোগ করে দিলেন, সেই মহান মনিবের দরবারে সিজদাবনতি চিত্রে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম পেশ করছি মুক্তির মানবতার দিশারি জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে 15 বছর পরে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করলো, বাংলাদেশের মানুষকে মুক্তি দিল, শোষণ মুক্ত করলো, দুঃশাসনের হাত থেকে রক্ষা করলো, যে সকল আমাদের ভাই এবং বোনেরা নিজেদের জীবন দিয়ে এই বৈষম্য বিরোধী গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, সবার জন্য আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগ কুরবানিগুলো কবুল করে নিয়ে এর উত্তম জাযা দান করুন, তাদের পরিবার পরিজনগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, যারা এই আন্দোলনে আহত হয়েছেন এখনো বিভিন্ন হসপিটালগুলোতে অসুস্থ অবস্থায় ট্রিটমেন্ট নিচ্ছেন, কাতরাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আশু সুস্থতা দান করুন। সংগ্রামী ভাই এবং বোনেরা, আমি আজকের এই জনসমাবেশে গভীরভাবে স্মরণ করছি এ এলাকার বিশিষ্ট আলেমে দিন, যিনি বেঁচে থাকলে হয়তোবা আজকের এই সমাবেশের মঞ্চে উপবিষ্ট থাকতেন, আমরা গভীরভাবে তাকে স্মরণ করছি এ এলাকার বিশিষ্ট আলেমে দিন, আমার শ্রদ্ধাভাজন নানা
জনাব মাওলানা একেএম আব্দুল্লাহকে, যিনি গত কয়েক মাস আগে যিনি ইন্তেকাল করেছেন, দুনিয়ার সফর শেষ করেছেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে আমি সেই জানাজায় উপস্থিত হতে পারি নাই। আমি গভীরভাবে স্মরণ করছি আমার শ্রদ্ধাভাজন বড় মামা, যিনি বিশিষ্ট সমাজসেবক ছিলেন, এলাকার অত্যন্ত পরিচিত একজন ব্যক্তি, যিনি গত কয়েক বছর আগে দুনিয়ার সফর শেষ করেছিলেন। রাজনৈতিক পরিস্থিতির কারণে খুব অল্প সময়ের জন্য এসেছিলাম, শেষ মুহূর্তে এসে জানাজায় অংশগ্রহণ করেছিলাম, কিন্তু বেশিদিন আমি বেশিক্ষণ বাসায় থাকতে পারি নাই। আমি স্মরণ করছি এই অত্র মাদ্রাসার ফাজিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক আমার শ্রদ্ধাভাজন মামা, এই এলাকার বিশিষ্ট আলেমে দিন জনাব মাওলানা ওবায়দুর রহমান, যিনি করোনার সমকালীন সময়ে যিনি দুনিয়ার সফর শেষ করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ শাসকের দুর্ব্যবহারের কারণে আপনারা জানেন সেই সময় কিভাবে জানাজাকে কঠোর করে রাখা হয়েছিল, পুলিশ বেষ্টনী দিয়ে মানুষকে আসতে দেওয়া হয় নাই। এই ইউনিয়নের প্রত্যেকটি প্রবেশদ্বারকে বিডিআর আর্মি আর পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়ে মানুষকে জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। আমি আসতে চেয়েছিলাম, আমি রওনা হয়েছিলাম, ঠাকুরঘর কাছাকাছি জায়গা আসার পরে সেখান থেকে আমাকে ব্যাক করে চলে যেতে হয়েছিল, এলাকায় আমি ঢুকতে পারি নাই। সেই ইতিহাস আমরা আজকে ভুলি নাই। আমি এই সকল আলেমদেরকে আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। আমি বিশেষভাবে স্মরণ করছি আমার মমতাময়ী মায়ের কথা, যাকে স্মরণ না করলে হয় না। আমার দীর্ঘ 4.5 বছর একটানা যখন আমি কারাগারে ছিলাম, আমাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল, কি অমানবিক নির্যাতন করা হয়েছিল সেটি আপনারা জানেন। ঠিক তখন 120টি মামলা আমার উপরে দেওয়া হয়েছিল, 57 দিন আমাকে রিমান্ডে নেওয়া হয়েছিল, দিনের পর দিন আমাকে চোখে চোখ বেঁধে রেখে তারা অমানবিক নির্যাতন করেছিল আমার শরীরের প্রত্যেকটি অঙ্গের উপরে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, রব্বুল আলামিন এই জালেমের কাছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে মাথা নত করতে দিও না। আল্লাহ রব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন, আমার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে তারা আঘাত করেছে, জুলুমের স্টিম লড়াই চালিয়েছে, কিন্তু আমি আল্লাহ ছাড়া তাদের কাছে মাথা নত করি নাই। সম্মানিত ভাইয়েরা, আমার ঠিক সেই মুহূর্তটুকু আমার মমতাময়ী মা আমার খোঁজে প্রত্যেকটি থানার দ্বারে দ্বারে ঘুরেছিলেন, যেখানে আমাকে রিমান্ডে নেওয়া হয়েছে সেখানে আমার মা ছুটে গিয়েছিলেন, আমার খোঁজখবর নেওয়ার জন্য গিয়েছিলেন, তাকে দেখতে দেওয়া হয় নাই, তাকে আমার কোনো খোঁজ দেওয়া হয় নাই। আমাকে যখন কারাগারে নেওয়া হয়েছিল, আমার মা অসুস্থ অবস্থায় সে অসুস্থ শরীর নিয়ে প্রত্যেকটি জায়গায় তিনি ঘুরে বেরিয়েছিলেন। আমার খুব মনে পড়ে যখন আমাকে কোর্টে হাজির করা হতো, সে আটতলা বিল্ডিং এ কোন সুস্থ মানুষও লিফট ছাড়া উঠতে পারে না, আমাকে আমার মা দেখতে গিয়েছিলেন, লিফট ছাড়াই অসুস্থ শরীর নিয়ে তিনি আমার প্রাণের টানে সে আটতলা বিল্ডিং উপরে উঠে আমার সাথে দেখা করেছিলেন। সেই মাকে আমি আজকে গভীরভাবে স্মরণ করছি, যে আমার জন্য অনেক কেঁদেছেন, আমার জন্য অনেক কষ্ট করেছেন, আমার জন্য অনেক চোখের পানি ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, যে আমার বাবা যতদিন পর্যন্ত কারাগারে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থ রাখেন। আমি যতদিন পর্যন্ত কারাগারে ছিলাম আমার মা সুস্থ ছিলেন, আল্লাহ তাকে সুস্থ রেখেছিলেন, কিন্তু যখন আমি কারাগার থেকে বের হয়েছি এরপর পরেই তিনি ধীরে ধীরে অসুস্থ হওয়া শুরু করলেন, এক পর্যায়ে দুনিয়ার এই সফর তিনি ত্যাগ করলেন। আমি আমার আজকের এই সমাবেশে সবার কাছে দোয়া চাই আমার মায়ের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, কারণ এই মা আমাদেরকে মানুষ করেছেন, দিনের পথে চলার শক্তি জুগিয়েছেন, আমি কঠিন রিমান্ডের সময়গুলোতে আমাকে শক্তি জুগিয়েছেন। তিনি বলেছিলেন, দেওয়ার তুমি ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি, তুমি কখনো পুলিশের কাছে মাথা নত করবে না। আমি মায়ের সেই কথাগুলো স্মরণ করতাম, আল্লাহর কাছে দোয়া করতাম, ইয়া রাব্বুল আলামিন আমাকে তুমি শক্তি দিও, সাহস দিও, আমার ঈমানকে তুমি মজবুত করে দিও, কোন জুলুম নির্যাতনে আমি যেন মাথা নত না করি। আল্লাহ, 15 বছর একটি দুঃশাসনের মধ্যে ছিলাম, পুরো বাংলাদেশকে তারা কারাগারে পরিণত করেছিল,
হাজার হাজার মামলা দিয়ে লক্ষ লক্ষ মানুষকে তারা কারাগারে ঢুকিয়ে পুরো বাংলাদেশের 18 কোটি মানুষকে তারা কারাগারের মতো করে বন্দি রেখেছিল। বিশেষ করে বেগুনবাড়ি অঞ্চলের মানুষগুলো আপনারা জানেন, এই ইউনিয়নের মানুষগুলো জানেন কি অবর্ণনীয় নির্যাতন সহ্য করতে হয়েছে এলাকার মানুষগুলোকে। ঘুমিয়েছেন জঙ্গলের মধ্যে, ঘুমিয়েছেন কবরের মধ্যে অবস্থান করেছেন, দিনের বেলা অল্প সময়ের জন্য বাসায় এসেছেন, আবার যখন সূর্য অস্ত গেছে তখন আবার আপনারা কবরের মধ্যে জঙ্গলের মধ্যে পিলেন খালে আপনারা আশ্রয় নিয়ে এই দীর্ঘ 15 বছর কষ্ট করেছেন। আপনারা যারা এই অত্র অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানে যারা আপনারা চাকরি করেছেন, কোন শিক্ষক এখানে শান্তিতে চাকরি করতে পারে নাই, তাদের উপরে জুলুম চালানো হয়েছে, তাদেরকে বারবার মামলা দিয়ে গ্রেফতার করে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এই ইতিহাস আপনাদের সবার জানা। আজকের সেই জুলুমের অবসান ঘটেছে, আমরা মুক্ত হয়েছি, আমরা শোষণ মুক্ত হয়েছি। যারা আজকে জুলুম যে দীর্ঘ প্লেস গুটিয়ে এই নিয়ম থেকে পালিয়ে গেছে, ইনশাআল্লাহ এই বেগুনবাড়ির মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, এই ইসলামী আন্দোলনের ঘাঁটি হিসেবে বেগুনবাড়ির ময়দান পরিচিত থাকবে ইনশাআল্লাহ, আপনি সেটি ধরে রাখবেন। আমি বিএনপির ভাইদেরকে বলবো, তারা অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন, তারা জেলের মাসের পর মাস তারা জেল খেটেছেন, তাদের উপর অপূর্ণ জুলুম চালিয়েছেন, তাদেরকেও আমি বলবো আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও এর উত্তম জাযা দান করুন। আপনাদের ত্যাগ এবং বিনিময় কুরবানির বিনিময়ে আমরা মুক্ত হয়েছি, এজন্য আপনাদেরকেও ধন্যবাদ। সম্মানিত ভাইরা, আমার 15 বছর ধরে আমরা জানি একটি এই আওয়ামী প্রেসিস সরকার আমাদের বাংলাদেশের মানুষগুলোর উপরে কি অবর্ণনীয় নির্যাতন চালিয়েছিল। শুরুতে ক্ষমতা আসার পরেই পিলখানার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের দুইটি বাহিনীর মধ্যে পারস্পরিক সংঘর্ষ বাঁধিয়ে একদিকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে যেভাবে দুর্বল করেছিল, এই দুর্বল করার মধ্য দিয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করেছিল। অপরদিকে সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্তকে তারা অক্ষুণ, মানে সীমান্তকে অরক্ষিত করে তুলেছিল। আপনারা জানেন এই বিডিআরের পিলখানার পরবর্তী সময়ে কিভাবে আমাদের সীমান্তগুলোতে পাখির মতো করে বিএসএফ বাহিনী আমাদের বাংলাদেশি ভাই এবং বোনদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করেছে। ফেরারি সে হত্যাকাণ্ডের ইতিহাস আমরা ভুলে যাই নাই। এই 15 বছরে আওয়ামী নতজানু পররাষ্ট্র নীতির কারণে আমরা ভারতের একটি অঙ্গরাজ্যের মতো করে আমরা এখানে বসবাস করেছিলাম। আমি স্পষ্ট করে বলতে চাই, 1971 সালের 16ই ডিসেম্বর পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আমরা বিজয় অর্জন করেছি, আমরা কোন আর কোন রাষ্ট্রের কাছে আমরা পাঠানত করব না। এদেশের 18 কোটি মানুষকে নিয়ে সীমান্ত পাড়া দিয়ে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রকে আমরা বলে দেব বাংলাদেশের দিকে চোখ রাঙানোর কোন সাহস তোমাদের নেই, এদেশের 18 কোটি মানুষ তোমার চোখ রাঙানিকে ভয় পায় না। গত কয়েকদিন আগে কোন আগাম সংকেত ছাড়াই তারা বাঁধ খুলে দিয়ে আমাদের এই পূর্বাঞ্চলের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরের মানুষগুলোকে তারা পানিতে ভাসিয়ে দিয়েছে। আমরা বলতে চাই, পানি দিয়ে ভাসিয়ে দিয়ে বন্যা দিয়ে আমাদেরকে রোখা যায় না, আমরা প্রতিবাদ করতে জানি, প্রতিবাদ করে আমরা তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলে আমরা সীমান্তের সেই বাঁধগুলোকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। আর কোন বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে যেন পানিতে ডুবাতে না পারে, এজন্য আমরা প্রত্যেকটি বাঁধের প্রয়োজনে আমরা পাহারা বসাই দিব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমার আপনারা জানেন যে বিগত 15 বছর যে ফেসিস সরকার ছিল, এই সরকার ছিল ইসলাম বিদ্বেষী সরকার, ইসলামের শিকড়কে বাংলাদেশ থেকে নির্মূল করে দেওয়ার গভীর ষড়যন্ত্র করছে 15 বছর ধরে। 85% এই মুসলমানের দেশে আমরা মসজিদে গিয়ে অনেক ভাইরা নামাজ পড়তে পারি নাই, আমরা ঈদের মাঠে নামাজ পড়তে পারি নাই, আমরা ঘরের মধ্যে কোরআন রাখতে পারি নাই, কোরআন ইসলামী সাহিত্য রাখার অপরাধে আমাদেরকে জঙ্গি হিসেবে জেলখানায় প্রেরণ করা হয়েছিল। এদেশের প্রাণ নিস্পন্দন কোরআনের পক্ষে আল্লাহ মতের অরচন সাইদিকে বিনা অপরাধে জেলখানায় ঢুকিয়ে জুডিশিয়াল ক্লিনিং এর মাধ্যমে, মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করেছিল, সেই ইতিহাস আমরা ভুলি নাই। সেই মানুষটি শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা বিশ্বের মুসলমানদের সম্পদ ছিল, শুধু জামাত ইসলামের সম্পদ ছিল না, 18 কোটি মানুষের সম্পদ।
ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, সেই আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে 10 বছর কারাগারে বন্দী রেখে যখন হত্যা করতে পারেন, শেষ পর্যন্ত মেডিকেলে নিয়ে এসে মেডিকেল ক্লিনিকের মাধ্যমে তাকে হত্যা করে আমাদের থেকে চিরবিদায় করে দিয়েছিল, সেই ইতিহাস আমরা ভুলে যাই না। জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে গ্রেফতার করে বিনা অপরাধে মিথ্যা সাক্ষ্য মানিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে যুদ্ধ অপরাধী সাজিয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়ে তাদেরকে বিদায় করে দিয়ে জামাত ইসলামীকে দুর্বল করতে চেয়েছিল। জামাত ইসলামী কোন কচুরের পাতার মতো বেশি আসা কোন সংগঠনের নাম নয়, জামাত ইসলামী দেশের মানুষের ভালোবাসায় সিদ্ধ একটি মজবুত সংগঠনের নাম। একে হত্যা করে, গুলি চালিয়ে, নিহত করে, ফাঁসির কাস্তে ঝুলিয়ে জামাত ইসলামীর কাজকে বন্ধ করা যায় না, জামাত ইসলামীকে দুর্বল করা যায় না। জামাত ইসলামী হলো একটি প্রবাহমান খুশ্রত নদীর নাম, যেই নদীতে বাঁধ দিলে সেই বাঁধ ভেঙে গিয়ে বিপুল শক্তি নিয়ে সামনের দিকে অগ্রসর হয়। আজকে 15 বছর পরে বাংলাদেশ জামাত ইসলামী আজকে বাংলাদেশের মাটিতে সেটি প্রমাণ করেছে। 15 বছর ধরে আমাদেরকে তারা বাঁধ আটকে রাখতে চেয়েছিল, সেই বাঁধ ভেঙে আমরা বেরিয়ে পড়েছি। বাংলাদেশকে ইসলামের বাংলাদেশে পরিণত না করা পর্যন্ত এই স্রোত চলবে, এই পথ সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই যে আপনারা জানেন বাংলাদেশে খুন খুনের যে রাজনীতি শুরু হয়ে গেছিল 15 বছর ধরে, হাজার হাজার মানুষকে গুম করে তাদেরকে হত্যা করেছিল, এই 15 বছর পরে যখন এই সরকারের পতন হলো, পতন হওয়ার পরে আয়নাঘর নামক যে ঘর তারা তৈরি করেছে, জুলুম নির্যাতনের যে ঘর তারা তৈরি করেছিল সেই ক্যান্টনমেন্টের ভিতরে, সেই ক্যান্টনমেন্টের ভিতরে যখন এই অভ্যুত্থানের পরে যখন সেনাবাহিনীর অফিসাররা সেখানে যখন সেখানে গিয়েছে, এই যাওয়ার পরে দেখেছে সেখানকার কি নির্মম চিত্র, সেখানে যারা বেঁচে ছিল তাদেরকে উদ্ধার করা হয়েছে, এরপরও প্রায় 1000 মানুষকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই, যাদেরকে হয়তো বা তারা হত্যা করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা বলতে চাই প্রত্যেকটি ঘটনার বিচার হবে ইনশাআল্লাহ। সেই শাপলা চত্বরে আলেম মোনাবারকে কিভাবে লাইট অফ করে দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে কিভাবে আপাতত ইসলামী আন্দোলনের নেতাদেরকে হত্যা করেছিল, সেই শাপলা চত্বরের ইতিহাস আমরা ভুলে যাই নাই। শাহবাগ, যেই শাহবাগ থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করার জন্য, জামাত ইসলামীকে নির্মূল করার জন্য যে শাহবাগ চত্বর সংগঠিত হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই শাহবাগ চত্বরকে বাংলাদেশের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল হয়েছেন। সেই শাহবাগ চত্বর থেকেই বাংলাদেশ এই ফেঁসিবাদ সরকার আওয়ামী লীগের পতন হয়েছে। সম্মানিত ভাই, তাই বলতে চাই এই দীর্ঘ 15 বছর যুগে যত গুম হয়েছে, যত খুন হয়েছে, এবং সর্বশেষ এই ছাত্র জনতার গণ আন্দোলনে যাদেরকে পাখির মতো করে গুলি করে হত্যা করা হয়েছে, প্রত্যেকটি খুনের বিচার হবে। যে বিশেষ ট্রাইব্যুনাল এই খুনি শেখ হাসিনা গঠন করেছিল, এই ট্রাইব্যুনাল এখনো আছে ভাইরা আমার, এই ট্রাইব্যুনাল আমরা ভেঙে ফেলি নেই, সকল কাগজপত্র আমরা সংরক্ষণ করে রেখেছি, এই ট্রাইব্যুনাল অপেক্ষা করছে শেখ হাসিনার জন্য। পৃথিবীর যেই প্রান্তেই আপনি যান না কেন, আপনার বাবার খুনিদেরকে যেভাবে আপনি নিয়ে এসেছিলেন, আপনাকেও আমরা পৃথিবীর যেই প্রান্তেই থাকেন সেখান থেকে নিয়ে এসে জনতার আদালতে আপনার বিচার করা হবে, জনতার সামনে আপনার ফাঁসি বাংলাদেশের মাটিতেই হবে ইনশাআল্লাহ।